বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে প্রিয় দর্শক একদিকে গতকালের হিসেব অনুযায়ী সংক্রমণ কমছে মৃত্যুর সংখ্যা বাড়ছে কোভিডের পরিস্থিতি হচ্ছে এই আজকে থেকে লকডাউন শেষ হওয়ার কথা লকডাউন বাড়বে কি পারবে না সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত কোভিডকে ঘিরে আর কোভিডের যে টিকা তার আর দুই সপ্তাহের মজুদ আছে যারা যারা সেকেন্ড ডোজ নেওয়া বাকি আছে তারা হয়তো নিতে পারবেন কিন্তু বাকি টিকার কি হবে সেটি নিয়ে এখনও পর্যন্ত অনিশ্চিত রয়েছে যদিও আমরা জানি যে চীন থেকে যুক্তরাষ্ট্র থেকে রাশা থেকে টিকা আনবার চেষ্টা হচ্ছে চীন থেকে কিছু টিকার অঙ্গীকার ইতিমধ্যেই পাওয়া গেছে সব মিলিয়ে কোভিড পরিস্থিতি হচ্ছে এই এর বাইরে বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সম্প্রতি বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের ইসরায়েল ভ্রমণের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি পাসপোর্ট থেকে তুলে দেওয়া হয়েছে কিন্তু সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ বলছেন যে তাতে করে কূটনৈতিক সম্পর্কের কোনো হেরফের হবে না অর্থাৎ এই পাসপোর্ট নিয়ে কেউ ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না সামনে বাজেট আগামী তেসরা জুন জাতীয় সংসদ উত্থাপিত হবে কেমন বাজেট চাই আমরা সেটিও বোঝার দরকার এবং কোভিড পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে বাজেটটি কেমন হওয়া উচিত সেই বিষয়ে নানা রকমের আলোচনা পর্যালোচনা চলছে এইসব নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভায়া বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ প্রফেসর আব্দুল মান্নান আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় প্রফেসর আব্দুল মান্নান আপনার কাছ থেকে শুনতে চাই সর্বশেষ কোভিড পরিস্থিতি কেমন মনে হচ্ছে এটা তো ঠিক আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন তৃতীয় মাত্রা আজকে তৃতীয় মাত্রা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এটা তো বৈশ্বিক প্রবলেম এটা বৈশ্বিক একটা সমস্যা আমাদের বাড়ছে কমছে একদিন বাড়লে আরেক দিন কমে তো আমরা সব সময়ের জন্য আশা করছি যে খুব একটা বাড়বে না কমের মধ্যে থেকে ধীরে ধীরে আমরা এটাকে নিচের দিকে আসতে পারবো যদিও সীমান্তবর্তী এলাকাগুলোর অবস্থা সীমান্তবর্তী এলাকা যেহেতু ইন্ডিয়ার পাশে আমার বাড়ি তো ওইখানে সীমান্তই তো সেখানে তো লোক চলাচল যে একদম বন্ধ হয়ে গেছে তা হয়নি কিন্তু সেজন্য সেটাও খুব ভয়ের কারণ কারণ দর্শনাতে অনেকগুলো ধরা পড়েছে দর্শনা বর্ডার যখন ক্রস করে তো এখানে শেখ হাসিনার আন্তরিকতা এবং প্রচেষ্টার যে প্রক্রিয়া সেটা কিন্তু খুবই আমাদের তাকে ধন্যবাদ দিতে কারণ প্রথমেই আমরা সিভিলাইজড দেশ বলি যাদেরকে তাদের আসার আগেই সাত তারিখেই আমরা টিকা দেওয়া শুরু করে দিলাম এটা 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 এবং আমরা প্রথমের দিকে লোকে না নেওয়ার একটা ইচ্ছা ছিল যদিও আমি প্রথমেই নিয়ে নিয়েছি তো সবাই মনে করছিল যে এটা গঙ্গার পানি এটা ও না হাবিব সাহেবরা যেসব বলে আর কি আমার ভাই গঙ্গার পানি বলবেন ওর ওর নিচে পদ্মার পানি আছে আর কি ওর গঙ্গার দরকার নেই তো এখন এই সমস্ত অবস্থার ভিতরে তবে আমরা সবাই মিলে আশা করবো এখন এই মাস্ক ব্যবহারের জন্য বিশেষ করে আবদুল্লাহ সাহেব তো মুখে ফেনা তুলি ফেললেন যে মাস্ক ব্যবহার করা এক নম্বর দুই নম্বর হাত ধোয়া সাবান দিয়ে সাবানের পানি দিয়ে হাত ধোয়া তারপরে বডি বডির ডিস্ট্যান্সটা মেনটেন করা তো এতে কিন্তু উপকার হয় এবং আপনি একটি কথা বলেছেন যে ইয়েটা লকডাউনটা আর বাড়বে কি না আমার মনে হয় লকডাউনটা বাড়বে কারণ লকডাউন না বাড়লে আমরা ঠিক এটাকে আনতে পারবো না এটাকে কায়দায় আনা যেটাকে বলে মানে মোটামুটি বাংলায় তাতে আনতে পারবো না যে যতই বলুক আপনার লকডাউনের খুব দরকার আছে এবং যে টিকা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা এখনও পর্যন্ত আছে টিকা নিয়ে অনিশ্চয়তা আছে তবে আমি 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 আমার বিশ্বাস যে টিকা যারা ওখানকার টিকা দিয়েছিল যাদেরকে একই জায়গাকার টিকা হতে হবে অক্সফোর্ডের টিকা ইন্ডিয়ার সেরামিন সেরামের যে টিকা এই টিকা পাওয়া যাবে জিলুল ভাই এটা খুব ইয়ে করার কারণ নেই এটার জন্য ওদের ওদের খুব অবস্থা খারাপ বলে ওরা মুখে কিছু বলছে না কিন্তু এমনি ওরা চেষ্টা করছে অন্তত আমাদের এই পুরাটা করে দেওয়ার জন্য যে যেগুলো একজন একটা হয়েছে আর একটা বাকি আছে এটা পূরণ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে কারণ তাদের তো পেঁয়াজের সময় তারা এক ক্রাইসিস করে আমাদের তাদের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি ঘটেছিল এবার তারা এই ব্যাপারে খুব সচেতন এবং স্থানীয় যে কূটনীতিক মিশন আছে সেখান থেকেও তারাও এটাকে এনে দেওয়ার জন্য সেজন্য আমরা শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়া সম্পর্কে কিছু বলছেন না চীন রাশিয়া সম্পর্কে কিছু বললেও কিন্তু ওনার ভিতরে ভিতরে ওনার একটা খুবই চেষ্টা আছে যে এটা আসবে এবং আমরা আশা করি আপনি আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো দীর্ঘদিন যাবৎ বন্ধ যে গত বছরের মার্চে শুরু হয়েছে এখন পর্যন্ত একদিকে তো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছেলেমেয়েরা দ্বিতীয়ত হচ্ছে যে তাদের মনস্তত্ব এক ধরনের সংকট তৈরি হচ্ছে তো শিক্ষামন্ত্রী গতকালও যেটি বলেছেন যে আমি ঠিক বুঝতে পারিনি যে তিনি কেন এটি বললেন যে শিক্ষার্থী এবং অভিভাবকদের চাপ নেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার ব্যাপারে মানে আপনার কি মনে হয় আসলে উনি তো শিক্ষামন্ত্রী নামটা খুব ছোটো দীপমণি উনি এইরকম বলার একটা ওনার করার এবং বলার একটা ইয়ে আছে মানে অভ্যাস আছে কিন্তু এ কথা তো খুবই সত্য কারণ আপনার আমার সবারই ছেলে আমার নাতিরা আপনার ছেলে বা ওনার ছেলে ট্রমা হয়ে গেছে আমি বলতে চাই একদম মানে ছেলেদের না ই করে কতক্ষণ আপনার এতে থাকবে অনলাইনে কতক্ষণ থাকবে এবং পড়ালেখার বন্ধুদের সঙ্গে দেখা হবে ভাব বিনিময় হবে এবং এটা তো কেউ কেউ আমরা কখনো আশা করিনি যে আমাদের যে শতাব্দীর পর শতাব্দী আমরা ই করেছি এখানে কোনো আশা করিনি তবে উনি সকল ভাইস চ্যান্সেলরকে ডেকেছেন নিশ্চয়ই এখন ব্যাপারটা হচ্ছে কি যে ওনার বলার তো কিছু নেই ওই যে কথা আছে না বলার কিছু নেই এখন বলার যার তিনি যা বলে দেবেন সেটাই উনি বলবেন মাননীয় প্রধানমন্ত্রী হাবিবুর রহমান আপনি শুনছিলেন তো আপনার কাছ থেকে শুনতে চাইব যে কোভিড পরিস্থিতি বাংলাদেশ যেভাবে অ্যাড্রেস করছে সেটা কতটা ঠিকঠাক আছে বলে মনে হয় আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা দেশের দেশের বাইরে যারা দেখছেন তাদের সালাম কোভিডে আক্রান্তে যারা মারা গেছেন তাদের আত্মার মাত কামনা করছি আর আক্রান্ত হওয়ার পরেও যারা সুস্থ হন দেশমতির বেগম খালদা জিয়া সহ যারা আক্রান্ত আছেন আমার নিজের আপন ছোট বোনও একজন আক্রান্ত ভর্তি হয়ে আছেন তো আজকে আমার জন্য আসলে একটা খুবই একটা কষ্টের দিন প্রথমত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদ বার্ষিকী ত্রিশে মে আমার নিজের সহধর্মিনী হয়তো ওই সহায়তা না করলে আমি রাজনীতিতে হয়তো আসতে পারতাম না নাজবা হাব উনি একেবারেই স্ট্রোক করে একেবারে শয্যাশায়ী সাই হাসপাতালে ঈদে বাড়ি যাওয়ার সময় ড্রাইভারে ভুলে গাড়িটাও গ্যারেজে সব কিছু মিলে তারপরও চলতে থাকবে চলতে হবে ঘরে বসে থাকা যাবে না আর সব কিছুকে মোকাবেলা করার অভ্যাস আছে মন আল্লাহ তাল্লাহার প্রতি আমার সে বিশ্বাস তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা আসলে এটা আমাদের কাছে বিভিন্নজন বিভিন্ন মানব ভাই যারা বললেন যে আমরা বলছি যে গঙ্গার পানি পদ্মার পানি এটা যদি আজকে বিএনপি ক্ষমতা থাকতো তাহলে আওয়ামী লীগ নিশ্চয়ই বলতো যে এই ভ্যাকসিনটা নিলে জয় বাংলার পরিবর্তন মুখ দিয়ে কিন্তু জিন্দাবাদ হয়ে যাবে অত বেড়ে নেওয়া যাবে না বিএনপি কিন্তু এটা বলে নাই এখনও যে এই ভ্যাকসিন নিলে জয় বাংলা স্লোগান হয়ে যাবে মুখ দিয়ে হ্যাঁ আমার সাথে একজন আছেন দিল্লু ভাই রুমে একটা টিকা নিয়েছেন আর একটা উনি পাবেন না কবে পাবেন ওর নিশ্চয়তা নেই তারপর তার মুখে শুনলাম যে আর কি পানি দিছে না কী দিছে হ্যাঁ আমি একটা সত্য বলেছিলাম যে আপনার এক কোটি দুই লক্ষ টিকা আপনার হাতে আসলো গিফট এবং আপনার সহ দাম দিয়েছেন তো আরও কয়েক লক্ষ এখন তিন কোটি এখন তো চীনের টিকা আরো বেশি হবে চড়া দামে হচ্ছে না সেটা আমি আমার কথাটা হলো যে আপনার এক কোটি দুই লক্ষ টিকা আপনি একান্ন লক্ষ মানুষকে দিবেন যদি আরেকটা একটা সরবরাহ আপনার যদি কোনো না থাকে আবার দিবেন তো দিবেন আপনি পঞ্চান্ন বছর বয়সের উপরে এই বয়সে মানুষ বেশি মারা যায় তাদেরকে দেন এখানে আপনার চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর দিয়েছেন তাই আমি একটা শ্রোতে বলেছিলাম মানুষ কতগুলি মানুষ মানুষ টিকা পেয়েছে কতগুলি মানুষ কিন্তু বেশি পায় নাই কারা পেয়েছে আওয়ামী লীগ কারা পেয়েছে পুলিশ কারা পেয়েছে সাংবাদিক কারা পেয়েছে ডাক্তার কারা পেয়েছে ফ্রন্ট ফাইটার মানুষ কী পেয়েছে মানুষ বলতে সাধারণ মানুষ কী পেয়েছে তাদেরকে মানুষ বলবো আর এই সব পেশা দেবে তো আপনি তারপরেও আসেন অনেক মধ্যে আপনি ফিরে গেছেন তারপরে আপনি চুক্তি করলেন সেরাম মিনিস্টারের সঙ্গে কে করলো বাংলাদেশের একটি পাত্র কোম্পানি যেটা পড়ার সময় তো নিজেই বললেন একটি কোম্পানিকে লাভবান করার জন্য করা হচ্ছে তার মুখের দিকে আমি চেয়ে থাকবো মান্নান ভাই যে কথাটা বললেন তারপরে শ্রদ্ধা রেখে বলতে চাই হ্যাঁ পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ শুরু করেছিল শেষ কোথায় আপনারা রিলের রেস্তো অংশগ্রহণ করেছেন প্রথম যিনি দৌড়ে অনেকদিন এগিয়ে গেলেন তারপরে তার হাতে যেটা কাঠিটা দিল সে আরেকটা পিছিয়ে পড়লো তারপর সে ল্যাংলা আসে পড়ে গেল তো কী হল আপনি জিতলেন আর দু আপনি জিতবেন না কে আপনি শুরু করলেন কেউ শেষ নেই কোন জায়গাটা আপনি বলেন তো আমি তো একদম পায়ে পায়ে ধরে ধরে বলতে পারি যে কোথায় সফলতাটা এই যে মানুষ ঈদে বাড়ি গেল আবার আসলো কি হবে আমি জানি না স্কুল খুলে দেওয়ার কথা বলছেন আমাদের ঘরে বাচ্চা আছে অনিশ্চিত সব কিছুই অনিশ্চিত আর সিদ্ধান্তগুলিতে আপনাদের ওরকম তাই একটা সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের সিদ্ধান্ত নিলেন কি মসজিদে নামাজ পড়া যাবে না কে মানলো কেউ মানে নেই আমি প্রথমে টেলিভিশনে বলেছিলাম তো কোথায় পেয়েছেন কোথায় পাঁচ তেলা পাঁচ তেলা মসজিদেও আপনার পাঁচজন পড়ব আঁকতে নামাজ এক তেলা মসজিদে পাঁচজন পড়ে কোথায় পেয়েছেন হাদিস দশজন পড়বে বারো জন পড়বে আপনার তার নামাজ এই যে যে সরকারের একটা তো সঠিক সিদ্ধান্ত না আবদুল্লাহ সাহেবের কথা বললেন আমি নিজে মুখে শুনেছি উনি নিজে মুখে ওনার মুখে শুনেছি আমি দেখেছি উনি বলেছেন যে না মাস্ক পরার দরকার নেই যারা এটার সাথে জড়িত জন্য তাদের কোনো একটা দরকার নেই এখন বোঝার মাস্ক 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 আগে কি শুনেছিলাম বলেন তো তার শুনলাম টেস্ট 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 আসল যেটা সেটি তো আমরা করছি না আকেন্দ্র সংখ্যা পাবেন কোথায় আপনার টেস্ট করেন ভারতে যেখানে তিন লক্ষ চার লক্ষ আক্রান্ত ধরা পড়ে তার টেস্ট করে দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ সারা বছর ধরে এখনও ষাট লাখ পার করতে পারেনি টেস্টে সতেরো কোটি মানুষ এদেশে তো কোথায় আছেন মানে এত অপদার্থ এবং এত মানে মানে সরকারের মানে কী বলবো এত গুজামিল দিয়ে চলতে চলতে হবে এখন ধরা খেয়ে গেছেন টিকা দেন আমি তো টিকা পাইনি আমার পয়সা পঁয়ষট্টি ছিয়ষ্টি বছর কেন টিকা পাবো না আপনি এত অর্থনীতি যখন বন্ধ সব কিছু বন্ধ আপনার সমস্ত কিছু বন্ধ বিদেশে মানুষ যায় না যারা ওখানে বিদেশে কাজ করতে তাদের বেতন কম পায় আপনার রেমিটেন্স বেড়েই যাচ্ছে তা আপনি টিকা নিয়ে আসেন না কেন নিয়ে এসে একটা রিক্সাওয়ালা ধরলেন কত বছর বয়স তোমার বয়স ষাট বছর পঞ্চান্ন বছর ধরে দিয়ে টিকা ওর কোনো এ দরকার নেই সার্টিফিকেট দরকার নেই ওর হোটেলের দরকার নেই দিয়ে ওর কার্ড দিতেন তো অমুক দিনে এসে তুমি এখানে টিকা নিয়ে যাবা কোথায় আপনার টিকা সফলতা কোথায় কোথায় সফলতা এতগুলো ডাক্তার মার ওপরে সফলতা খুঁজে দেখেন তাহলে তো হবে না আজকে সব কিছু সিদ্ধান্তহীনতা সবকিছু খোলা চলছে লকডাউন কিসের লকডাউন আমাদের দূরপাল্লার বাস ছেড়ে দিলেন আবার বাসে তো তাও একজন মানুষ যায় এখান থেকে চলে গেলেন পাব একটা জায়গা হয়তো বিরতি নামলো গেল রংপুর দুইটা জায়গায় নেয় নামলো আর এই যে যেতে দিলেন না একটা হাইজ ভাড়া করে দশজন বারোজন করে যাচ্ছে মুখোমুখি পড়ে যাচ্ছে কোলের উপর পড়ে যাচ্ছে এবং আবার কতগুলি জায়গা আছে এক এক জায়গার থেকে ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাচ্ছে তার করোনা ছড়াতে ছড়াতে যাচ্ছে একটা সিদ্ধান্ত তো সরকারের সঠিক সিদ্ধান্ত না এই জন্য আমি বলবো যে আল্লাহ যদি আমাদের কি মনে করেন সেটা তো এই যে পলিসিটা ঠিক আছে আমার জীবনও বাঁচাতে হবে আমার জীবিকাও যেন মানুষের ক্ষতিগ্রস্ত নেয় আপনি কি দেখেন এই প্রশ্নটা আপনার করার জন্য ধন্যবাদ না পারছে না আপনার এই সত্যি মনে বলেছিলাম কোনো দরকার ছিল না বাংলাদেশে আর করোনা আবিষ্কার হয়নি এখান থেকে তো সূত্রপাত না আমি প্রথমেই বলেছিলাম যে ইটালি থেকে যারা আসছে তাদেরকে আপনারা যে কোনোভাবে কোয়ারেন্টাইন রাখেন বিদেশ থেকে যারা আসছে প্রধানমন্ত্রী নিজেই তো বিদেশ গিয়েছিলেন প্রথম করোনার আক্রান্ত মারা গেছেন কে বাপ্পি বাপ্পি তো মারা গেছেন করোনা আক্রান্ত এটা তো আমরা লিখে করে কারণে তো আমি বলেছিলাম যে এদেরকে আটকান ভালো খাবার দেন ভালো থাকার ব্যবস্থা করেন এদেরকে যেতে দিবেন না এদের চলে গেল পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিল সেই বক্তব্য তারা খেপে গেল প্রথমে যদি ঢাকা জানে ঢাকা এবং চিরাঙ্গ এই দুটো আটকাতেন তারপরে যখন ঢাকা চিরাং নারায়ণগঞ্জ এবং গাজীপুর আমি বারবার বলেছি টকশোতে যে এই চারটা জায়গার থেকে একটি লোক এক মাসের ভিতরে বাদ দেবেন বা অন্তত বিশ পঁচিশ দিনের আগে বেরোত দেবেন না ঢুকলে ঢুকুক কিন্তু বেরোত দেবেন না আমার কোনো শহর না সারা বাংলাদেশে লকডাউনের দরকার কী সারা বাংলাদেশে পনেরো দিনের দেওয়ার কোনো দরকার নাই সারা বাংলাদেশে আপনার পঁচিশশো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই সারা বাংলাদেশে তান দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সেখানে তো করোনা যাই নাই আপনার নাবালকের মতো একেবারে সারা দেশ একসাথে আপনি আপনার ইদি দিলেন কী বলে আপনি লকডাউনের মতো আপনার ঘোষণা দিয়ে দিলেন সব জায়গায় রিক্সাওয়ালা গেলে বা তাকে ধরে পিটান আবার আমার ওখানে পারমাণবিক বৃদ্ধি চোদ্দো পনেরো হাজার লোক একসাথে কাজ করে তারা কাজ করতেছে অর্থাৎ একটা রিক্সাওয়ালা একটা ভ্যানওয়ালা বের হলে তাদেরকে পিটাচ্ছেন এই যে যে সিদ্ধান্ত আপনি এই এই টাকাও এত লাগতো না যে যে এলাকায় করোনা যায় নাই এইগুলিকে আটকে রাখলে করোনা যেতে পারতো না করোনা বাক্সবন্দির মধ্যে করোনা থাকতো আপনার সারা দেশে অর্থনীতি সফল থাকতো এই যে যে ভুলগুলি সরকার করেছে এখন এলায় মেলায় ওই যে আগে যে কামন ছিল এখন খুব মানুষজন বোঝে না কামন চাল মসুরের ডালা চাল একসাথে মিশালে ও বেশে বের করে খুব কঠিন মান্না নয় আপনি জানেন সরকার ওই জায়গায় নিয়ে গেছে করোনাকে ওই জায়গায় আমি জীবন জীবিকার কথা বলছিলাম আমরা জানি যে এই সময়টাতে প্রায় প্রায় তিন কোটির কাছাকাছি লোক দরিদ্রসীমার নিচে নেমে গেছেন এবং শহর ছেড়ে আপনি নিজেও জানেন আমরা এই শহরে যারা বসবাস করি সবাই জানি যে প্রচুর মানুষ গ্রামে চলে গেছেন এবং অনেকে কর্মচ্যুত হয়েছেন অনেকের আয় রোজগার অনেক কমে গেছে অনেকে যারা চাকরি করেন তাদের বেতন অর্ধেক হয়ে গেছে আবার অনেকে বেতন পারো না সব মিলিয়ে আসলে কিছু মিস্টার রহমান হাবিব বলছেন এবং এই যে উদাহরণগুলো এগুলো আসলে ওই প্রক্রিয়াটিও কতটি কার্যকর ভূমিকা রাখতে পারলো ওই যে জীবন জীবিকার ভারসাম্য রক্ষা করতে গিয়ে না ঠিকঠাক মতো লকডাউন করলাম না সবার জীবিকা নিশ্চয়তা পূর্ণ নিশ্চয়তা দিতে পারলাম আপনার কাছ থেকে শুনতে চাই আসলে হাবিব সাহেব যা বললেন মনে হল হলো যে এটা বেদ বাক্য এবং হাবিব সাহেবকে ওখানে বসে দিলে ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওখানে বসি দিলে এই দেশে মানে কিছুই হতো না কিন্তু বাস্তবতা অন্য রকম বাস্তবতা এটা না কিন্তু এইভাবে হয় না আমরা যারা আছি আপনার চেয়ে কম বুঝলেও আমরাও তো কিছু বুঝি আমাদের যারা মন্ত্রী আছে এমপি আছেন তারা যে শুধু আপনারাই শুধু বুঝে এসছেন এবং আপনারাই শুধু করে এসছেন আমরা যে করিনি কারণ করোনার মতো অবস্থায় আপনারা কখনো পড়েননি আপনারা ঝড় ঠেকাতে পারেননি বঙ্গোপসাগরের ঝড় ঠেকাতে পারেনি বেগম জিয়া বললেন যে এত লোক মারা গেল নাকি তখন তো উনি ক্ষমতায় আমরা আমি তখন এমপি তো এগুলো বলাটা খুব সোজা এবং এই বলার মধ্যে আপনাকে দেখতে হবে যে আন্তরিকতা কতটা আছে মানুষকে সাহায্য করবার আগ্রহ মানুষকে সাহায্য করবার জন্য প্রচেষ্টা কতটা আছে সেটা দেখতে হবে এবং উনি বললেন যে তিন কোটি লোকের যে কথাটা বললেন এইটা সবচেয়ে বড় সমস্যা দুটা সমস্যা এমনই সমান সমান যে লোক লোকের বাঁচানো হবে আগে না খাদ্য দেওয়া হবে আগে তো নিশ্চয়ই সবাই বলবে যে খাদ্য তো পরে আগে মানুষকে বাঁচাতে হবে এবং এই বাঁচাবার জন্য লোকে আমরা দেখেছি যে এই গত ঈদে মানুষ পাগলের মতো ঘরে গেল এবং যে কথাগুলো এসেছে যে আমাদের কথা শুনেনি। আমাদের কথা শুনেছে কথা আমি বলছি না কারণ শোনার মতো অবস্থা ছিল না মানুষ তো মানুষকে তো জোনে জোনে পুলিশ একজন লোককে ঠেকিয়ে রাখতে পারে না সেটা হয় না সেই জন্য মানুষ গেছে বছরে দুবার মানুষ যায় একবার বেশি যায় একবার তার চেয়ে একটু কম যায় আমাদের আপনাকে দেখতে হবে যে এই সরকারের প্রধান সরকার প্রধান অথবা সরকারের যারা লোক তারা কতটা চেষ্টা করছেন খাবার আপনি দেখুন যে সরকারি পক্ষের লোকই না যারা এই দেশের মানুষ যাদের সংগতি আছে তারা খাদ্য বানিয়ে ঘরে যা ঘরে দিয়ে আসছে বিভিন্ন জায়গায় দিচ্ছে আমরা প্রতিদিন টেলিভিশন রেডিওতে আমরা দেখতে পাচ্ছি ফলে চেষ্টার কোনো ত্রুটি নেই আপনারা শুধু বলেই যাবেন কারণ আপনারা যে এমন কিছু করে দেখাইছেন এমনও আপনারা দেখাতে পারেননি সেজন্য আমি আপনাদের কথার প্রতি খুব বেশি আস্থা না রেখে বলতে চাই যে এই মানুষগুলোকে নিয়ে যে মানুষের কথা বললেন যে রিক্সাওয়ালার কথা বললেন এই এই সমস্ত মানুষকে নিয়ে টিকা দিতে হবে এবং টিকার জন্য যে আয়োজন টিকার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা হয়েছে কারণ ওই ওই সময়ে বলা হয়েছিল যে টিকা আসবে না টিকা ভারত দেবে না আমাদেরকে কিন্তু টিকা এলো এবং আপনি বিশ্বাস রাখতে পারেন হাবিব আমি তুমি বলি কিন্তু যেহেতু এখানে আপনার ভদ্রলোকের মতো কথা বলতে তো তুমি দেখবা তুমি দেখবা যে এখানে টিকা এসে যাবে চার সপ্তাহের কথা বলা হয়েছে তারপরে বারো সপ্তাহের কথা বলা হয়েছে এর মধ্যে টিকা এসে যাবে এবং আমার ভাই হাবিব নিজে যদি টিকা নিতে যেতেন তাহলে বাংলাদেশের কোনো মানুষ আছে যে ওনাকে ডিনাই করতো যে না আপনি বিএনপির লোক আপনাকে টিকা দেবো না আসলে উনি টিকা নিতে যাননি উনি এই কথাটা নিশ্চয়ই কিছুক্ষণ আগে তো আপনি জাননি এখন আপনারা যদি না নিতে যান যে আওয়ামী লীগের টিকা নেব না আপনারা পাক পবিত্র মানুষ আওয়ামী টিকা নেবেন না তাহলে পরে তো আর রোগ আপনাদেরকে খাতির করবে না আমরা বলছি যে বিজ্ঞানকে আঁকড়ে ধরতে হবে মানুষের জীবনে পরিবর্তনের সঙ্গে বিজ্ঞান হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে সেই বিজ্ঞানের এত কম সময়ের ভিতরে যে করোনার যে টিকা বের হলো এবং মানুষের মধ্যে যে প্রয়োগ করা গেলো এইটা আমাদের যে পৃথিবীর সায়েন্টিস্ট এবং যারা উদ্যোগী যারা এটা করেছেন তাদেরকে মোবারকবাদ ধন্যবাদ না দিয়ে পারা যায় না আমি আপনাকে বলবো যে আপনি অধীর হবেন অস্থির হবেন না আপনি একটি টিকা নিয়ে নেন আপাতত এবং টিকা আপনি সময় মতো পাবেন টিকার অসুবিধে হবে না এটুকু আমি রাজ সাক্ষী রেখে বলছি যে টিকা ভারত থেকে টিকা আপনার আসবে চীন থেকে টিকা আসবে এখন আপনি প্রশ্ন একটা তুলতে পারেন যে দামটা একটু বেশি খরচাটা একটু বেশি পড়বে এটা আমি অস্বীকার করব না কারণ দামটা একটু পড়বে কিন্তু গভর্নমেন্ট নিজের রাষ্ট্রীয় কোষাগার থেকে এই টিকা যেমন আমরা ফ্রি পেয়েছি এই ব্যবস্থা গভর্নমেন্ট করবে আপনারা শুধু সহযোগিতা করবেন আপনারা কিছু না করতে পারলেও আপনারা একটু সহযোগিতা করুন সহযোগিতা শেষ হয়েছে না রাষ্ট্রীয় কোষাগার বলি আর আপনারা কি মানে আপনি টিকা নেন আওয়ামী লীগের টিকা মনে করে কিনা না আমলিকে মনে করে না থাকলে বলতো যে এই টিকা যাবেই না এই টিকা নিলে নিলে যে সব বাংলা স্লোগান মুখে আসবে সেই ভয়ে না কথা হলো যে টিকা তো আসতেছে আমার হচ্ছে আরো অনেক মানুষ আছে তারা যদি নিতে পারে নিক না এখন অসুবিধা কি আপনি যেভাবে বলতেছেন টিকা আসবে কখন মারা যাওয়ার পরে বাংলাদেশে এখন টাকা অধিক দাবি করছে এখন একটা কাজ আপনি করবেন সেটা আপনি যদি পঞ্চাশ হাজার টাকা কাজ করেন কাজটা না হয় সেই কাজটার দাম পঁচাত্তর হাজার টাকা হয় তাহলে সেটা কাজটা যেটা হবে সেটা তো আপনি করবেন এখন আপনি ভারত আপনাকে পেঁয়াজের সময় হঠাৎ পেঁয়াজ দিল না ঘূর্ণিঝড়ের সময় চাউল দিল না আপনি যে কথা বললেন আপনার ঘূর্ণিঝড়ের কথা একানব্বই সাল যেটা বললেন আমি কিন্তু সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে রিলিফ টিম কি ছিল না ওই রিলিফ টিমকে আমি একা নিয়ে গিয়েছিলাম আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বাস্তবে চিড়িয়াঙ্ক দেখে এসেছিলাম ওই ঘূর্ণিঝড় ঠেকানোর ক্ষমতা আওয়ামী লীগের না আমেরিকারও নাই যেটি যেটি রাস্তার উপর উঠে আছে দোতলা লঞ্চ দোতলা বিবরণ হয়ে গেছে বিএনপি ওই যে ইয়ে নিয়ে আসছিল আমেরিকার থেকে যে পানিতে চলে নদীতে চলে চলে মানে চলে সেটা নিয়ে এসে কিন্তু চেষ্টা করেছিল মানুষকে উদ্ধার করার জন্য সেই সময় মনে করো তখন কোনো বক্তৃতায় না শোনেন এখন যেটা হচ্ছে এখন সরকার একটা চালাকি করে কোন চালাকি জানেন আপনি যদি প্রকৃতপক্ষে আপনার সতর্ক সংকেত পাঁচ দেওয়ার কথা মানুষকে যে কথাটা আমি একটা চ্যানেলে বলেছিলাম ঈদের আগে যেহেতু আপনারা এই কথা কেউ বিশ্বাস করে না মানুষ কজন মারা যায় আর কজন আক্রান্ত হয় জন্য বলেছিলাম ঈদের আগে বলেন ডেলি অন্তত পাঁচশো কোটি মানুষ মারা যাচ্ছে

মানুষ কম মারা যাচ্ছে সতর্ক তো পাঁচ নম্বর যে দশ নম্বরের মতো ভয়ঙ্কর করে তাকে ধারণ করবে না বলে ফেললেন আপনি যে মানুষ কম মারা গেছে কাকা কবর দি করছেন এটা এত চালাকি অতি চালাকি করা তো ঠিক না আর যে কথাটা বললেন স্বাস্থ্য বলে আমাকে পয়সা দিলাম তো চুরি হতো না চুরি করতাম না ওই যারা হাসপাতাল না সেই হাসপাতালে গিয়ে আমি কোভিড রোগীর চিকিৎসা তো পাঠাতাম না যে টেস্ট করতে না তাকে ডাক্তার সাহানের মতো তার টেস্ট করতে দিতাম না আর আপনি যেটা বলেন যে এই যে আপনি দেখেন কতগুলি অনিয়ম আপনারা ভুল করছেন দোকান যখন খুলেই দিলেন তখন আপনি সারা রাত দিন খোলা রাখেন সারাদিন মহিলারা যাবে আমরা তারাবি নি যাব ভোর পর্যন্ত রাস্তাঘাটে আছে পুলিশ আছে আর্মি আছে আপনার র্যাব আছে চিন্তা হয় না এই কমিটি মধ্যে চিন্তা হবে না আপনার দোকান চারটা পর্যন্ত খুললেন তারপর করে টানটা নয়টা পর্যন্ত ইফতার হয় সাতটা সাড়ে সাতটা বেজে যায় তো এই সময়টুকু দেরি করতেন ব্যাংক সংখ্যা আপনার ব্যাংকের আপনার ইয়ে কম ব্রাঞ্চ কমিয়ে দিলেন টাইম কমিয়ে দিলেন কেন প্রত্যেকটা ব্যাঙ্ক খোলাই যখন রেখে খোলা রাখেন টাইম আপনার আরো বাড়ায় দেন তা যার যখন দরকার সে তখন বাজারের সময় বাড়ি বাড়িয়ে দেন যখন তার সময় সে তখন যাবে মসজিদে হ্যান্ড স্যানিটাইজার দেন আপনার তাপমাত্রা মাপেন বলেন বাচ্চা কাচ্চা যাবে না অসুস্থ যাবে না হাসি কাশি যাবে না বিদেশ পুরো যাবে না তো আমার দুইবার পড়াতেন ঈদের নামাজের মতো সমস্যা কি আচ্ছা আর একটা কাজ কী করলেন ঈদের সময় গাদাগাদি করে মসজিদের হতে ঈদের নামাজ পড়তে বলেন কেন

খুবই তারা দুজন দুজনের সাথে খুবই তারা প্রতিযোগিতা করে একজন পাস করছে ম্যাট্রিক ভাইয়ের সাথে ঝগড়া লাগছে বলতে তুমি আমাকে যাতা মনে করেন হবে আর তিনটা আমি পাশ করবো আর ভাই বলতে বড় হয়ে বলতে বেড়া তুই এত লেখা আমার কাছে এক হাজার টাকা আছে আর মাত্র নিরানব্বই হাজার টাকা আমি লাখোপতি হবো কথা বললাম হিসাব করে বলবো তা আপনার অবস্থা হচ্ছে তাই টিকা লাগবে চব্বিশ কোটি আপনিও এক লাখ আসতেছে এ পাঁচ লাখ দিচ্ছে

লোপাট হয়ে যাচ্ছে আপনি কি জানেন দশ হাজার কোটি টাকা স্পেশাল ছিল ঘোষণা ছিল খরচ হচ্ছে কথা জানেন মাত্র বাইশশো কোটি টাকা তার ভিতরে হয়ে গেছে পনেরোশো কোটি টাকা আর বাদ বাড়িটা খরচই করতে পারেন আপনি আপনি বলবেন আমি একটু প্রসঙ্গটাও পাল্টাতে চাই আমি শুরুতেই যেহেতু উল্লেখ করেছিলাম সেই বিষয়টি নিয়েও একটা আলোচনা করা দরকার যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হিসেবে সংবিধান অনুযায়ী সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় আমাদের পাসপোর্টে পঞ্চাশ বছর ধরে একটা পর্যায় পর্যন্ত তাইওয়ান সাউথ আফ্রিকা এবং ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধই পাসপোর্ট ব্যবহার করা যাবে না তারপরে তাইওয়ান সাউথ আফ্রিকা তুলে দেওয়া হয়েছে ইসরায়েল ছিল গত ঈদের আগ থেকে সেটিও তুলে দেওয়া হয়েছে যদিও অনেকেই মনে করেন যে ওই মূল নীতি যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় সেটির সঙ্গে পাসপোর্টের এই বিষয়টি আসলে যায় না যাই হোক সেটি তুলে দেওয়া হয়েছে এবং এটি নিয়ে যখন আলোচনা হচ্ছে একজন নেতা ইসরায়েলি তিনি যখন টুইট করলেন অভিনন্দন জানিয়ে বাংলাদেশকে বা ধন্যবাদ জানিয়ে তখন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হচ্ছে যে প্রথমত বলেছেন যে তারা এটি জানেন না দ্বিতীয়ত হচ্ছে যে সম্পর্ক আগের মতো যেরকম ছিল সেরকমই মানে ইসরায়েলের প্রতি তাদের বাংলাদেশ সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটি অব্যাহত থাকবে এবং ফিলিস্তিন প্রশ্নে কোনো আপোষ নেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটি আন্তর্জাতিক মান রক্ষা করবার জন্য পাসপোর্ট থেকে তুলে দেওয়া হয়েছে আপনার কাছ থেকে শুনতে চাই অনেকেই মনে করেন যে যে যাই বলুক এটি একটি থোয়াটে ভাব রাখা হয়েছে এবং আসলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কটা ধীরে 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 তৈরি করবার একটা চেষ্টা আছে অনেক মুসলিম দেশে ইতিমধ্যে করেছে করেছে তো এখন এক ধরনের দুই রকমের প্রতিক্রিয়া বাংলাদেশে আছে কেউ খুব ইমোশনালি অ্যাটাচড ফিলিস্তিনিদের প্রতি এবং সে কারণে ইসরায়েলকে কোনোভাবেই স্পেস দিতে রাজ্য নন আবার একটা পক্ষ মনে করেন যে ফিলিস্তিনিদের প্রতি আমাদের এই সমর্থন সবসময় অব্যাহত থাকবে আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে ভালো সম্পর্ক আবার অনেকে তো মার্কিনকে মার্কিন যুক্তরাষ্ট্রকে নানাভাবে অপতস্থ করেন গালিগালাজও করেন সে এরকম অনেক দেশের ক্ষেত্রে কেউ কেউ ভারতের সঙ্গে আমাদের এত কেউ বলেন এটি খুবই অম্লমধুর সম্পর্ক কেউ বলেন এটি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক আবার কেউ মনে করেন যে এটা শত্রু সম্পর্ক সো ফিলিস্তিনের সঙ্গে ফিলিস্তিনের প্রতি অবস্থান বজায় রেখেও ইসরায়েলের সঙ্গে একটা সম্পর্ক হতেই পারে সব বিলটি আপনি আপনার কাছে শুনতে চাইছে কি মনে হচ্ছে আসলে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে যেটা হয়েছে সেটা যথার্থই হয়েছে আমরা ফিলিস্তিনের প্রতি আমাদের যে সহানুভূতি সহমর্মিত আমাদের মুসলিম উম্মার উপরতে তাতে এ দাগ পড়বে না তাতে কোনো রকম কালিমা লেপন করা যাবে না সেটা যতক্ষণ পর্যন্ত জিনিসটা সেটেল না হচ্ছে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা এই সংগ্রামে আছে আমাদের দেশ আমাদের সরকার সেই সংগ্রামে আছে এখন কথা হচ্ছে যে আপনাকে আধুনিক যুগে অনেক জিনিসকে আপনাকে তো মেনে নিতে অ্যাকসেপ্ট করতে হবে কারণ আপনি আলোচনা ক্রমী বললেন যে মুসলিম দেশও তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রেখেছে আমরা তো মুসলিম মানে ইসলামিক স্টেট না যদিও ওগুলোও ইসলামিক স্টেট না এখন এটা নিয়ে খুব বেশি এখান থেকে তো ওদের ডিপ্লোম্যাটিক মানে পাসপোর্টে উঠানো হলো বলেই ওদের যেখানে মিশন স্থাপন হচ্ছে মিশন তো স্থাপন হচ্ছে না মিশন তো আমরা স্থাপন করতে দিচ্ছি না ফলে এতে খুব কিছু একটা আসে যায় না বরং আমাদেরকে ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলকে বরং বলা যে আপনারা শান্তির উপরে তো কিছু নাই শান্তি করতে হবে শান্তি আনতে হবে এবং ওখানে আমাদের কোনো একটা টার্গেট না করা হয় তাহলে এটি তুলে দেওয়া হলো কেন মানে টার্গেট আমি টার্গেটটা খারাপ বলছি না ভালো বলছি না কিন্তু তাহলে তুলে দেওয়ার মানে কি অনেকে মনে করেন যারা সম্পর্কটা ইসরায়েলের সঙ্গে চান কারণ অনেকে মনে করেন যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হলে বাংলাদেশ অনেকভাবে লাভবান হতে পারে কৃষিতে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে আবার অনেকে মনে করেন যে এটি কোনোভাবে আমাদের নৈতিক অবস্থানকে দুর্বল করবে সো যদি ওই বিবেচনা থাকে যে আমরা সম্পর্কটা ভালো করতে চাই তাহলে এটি তুলে দেওয়া ঠিক আছে কিন্তু অন্যথায় তুলে দেওয়ার কোনো জাস্টিফিকেশন আছে কি না এই যে আন্তর্জাতিক মান রক্ষা করবার আমাদের মা পাসপোর্টকে এতদিন আন্তর্জাতিক মানের ছিল না মানের ছিল না তা নয় ছিলই এবং আপনি যেটা বলছেন যে পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে গেছে সেখানে ইসরায়েল যদি কোনো কিছু ডেভেলপ করে ধরুন এগ্রিকালচারে করলো যেমন চীনের করেছিল যে মারা গেলেন চীনের যিনি খুব বিখ্যাত লোক ধান যিনি ই করেছিলেন মানে বর্ধিতাহারে করেছিলেন নামটা ভুলে গেলাম আমি ওনার সেইরকম যদি কোনো রকমের আপনার এখন ধরুন ইসরাইলি যদি এ করে করোনা ভাইরাসের টিকা প্রচুর করে ফেলে তাহলে পরে হাবিব হাব যেটা বললেন যে আমাদের তো লোককে বাঁচাতে হবে তাহলে সেই ওষুধ আমাদের নিতে কোনো অসুবিধা হবে না এবং আমাদেরকে লিবারাল হতে হবে কূটনৈতিক সম্পর্ক ছাড়া নিতেও পারবেন না কূটনৈতিক সম্পর্ক ছাড়া তৃতীয়ভাবে আসতে পারে তৃতীয়ভাবে আসতে পারে আসতে পারে তাদের সঙ্গে কথা বলে অন্যভাবে আপনি নিয়ে আসতে পারেন যেমন বিভিন্ন দেশে অস্ত্র যাচ্ছে অস্ত্র তো ডাইরেক্ট আসছে না সব অস্ত্র এইভাবে যাচ্ছে সেই জন্য কিভাবে আমাদের অ্যাটিটিউডটা দেখতে হবে যে আমরা এখানে বসে প্যালেস্টাইনের পক্ষে যুদ্ধ করছি প্যালেস্টাইনের কথা বলছি সেটা ঠিক আছে কিন্তু আমাদের যারা প্যালেস্টাইনের কাছে এবং যারা মুসলমান প্রধান দেশ আছে তাদের মধ্যে তো এই সহমর্মিতা এই মনোভাব আমরা খুব একটা বেশি পাই না আমরা একটা দেশ আমাদের দেশও সেকুলার দেশ আমরা ছোট একটা দেশ যদি জনসংখ্যা বেশি জন্য আমার ব্যক্তিগত বিবেচনায় এইটা যে কোনো এফেক্ট হবে না আগের যেরকম সম্পর্ক ছিল সেরকমই সম্পর্ক থাকবে বলে আমার বিশ্বাস আর কি ভাই সত্য সত্য কথাটা শেয়ার করেন না কেন কথা বলো আমি সত্য বলো আমি দেখি সেরকম কথাটা হলো এই ইসরায়েলের জন সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা কত ইসরায়েলের জন কত ছোট্ট একটা দেশ লক্ষ ম্যাক্সিমাম সারা পৃথিবীতে সারা হিটলার যখন পরে বলছিল কিছু রেখে দিলাম হিসাবে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে একেবারে নাইনটি পার্সেন্ট ধরতে পেলে থেকে একবার ব্যাংক থেকে শুরু করে আপনার মিডিয়া হাউস বলেন পত্রিকা বলেন সবকিছু তাদের নিয়ন্ত্রণে এবং আইনস্টাইন থেকে শুরু করে নোবেল পুরস্কার যারা পেয়েছে সারা পৃথিবীতে সব মেলে প্রায় থার্টি পার্সেন্ট তারা ইসরায়েল মানে ইহুদি যারা তারা পেয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র উলঙ্গভ হবে ইসরায়েলকে দিল আপনি তো পিছিয়ে পড়তে পারেন না আপনি দৌড়ায় গেলেন ইসরায়েলের পক্ষে ইন্ডিয়া ইসরায়েলের পক্ষে আগে থেকে পক্ষে আপনি এর বাইরে যেতে পারেন না চীন আপনার হলো এই পলিসিতে আছে দেশের মানুষের কি সেন্টিমেন্ট

চুক্তি না করে আসতেন বা মুখ চুক্তি না করে আসতেন তাহলে মিয়ানমারের এই যে আজকে দশ লক্ষ রুঙ্গি আমাদের দেশে আসে না পাঠাইতো না চীন তো আপনার রাগ করে পাঠালো আপনি সোনাদের বললেন ভারত ঠেলা মারলো যে দেওয়া যাবে না তারপর চীন কি প্রস্তাব দিয়েছিল জয়েন্ট প্রেজেন্ট করতেছিল তারপর রাজি হলেন না ভারতের কারণে তখন আপনি মায়ানমার আপনার বললেন তুমি আস তারপরে করলেন রাশিয়া রাশিয়াতে আমি আমার সুযোগ আপনাদের মুজিবনগর সরকার দেখছেন ওখান থেকে আমি দেখছি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প ঈশ্বর দিতে এক লক্ষ তেরো হাজার কোটি এখন এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি কাছাকাছি ছিল চুরি কাকে বলে দুর্নীতি কাকে বলে সেখানে দেখছি রাশিয়ার একটা প্রজেক্ট ওখানে গেলে দেখা যায় এটা এরিয়া এটা মানে অন্য দেশ শত শত হাজার হাজার রাশিয়ান মেয়েরা আছে ঘুরে বেড়াচ্ছে না এখানেও আপনি এসে প্রজেক্টটা রাশিয়ার দিলেন পরে আপনার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান আবার ইন্ডিয়া থেকে নিয়ে আসলেন তাদেরও অখুশি করলেন আবার ইন্ডিয়াকে অসুখ সব জায়গায় সবাইকে খুশি করা যায় না মান্নান ভাই সবাইকে খুশি করতে গিয়ে আসলটা কিন্তু হারিয়ে যায় আপনারা কিন্তু সেই জায়গায় যাচ্ছেন অতএব এই যে ইসরায়েলের ভ্রমণ এখন নিষেধাজ্ঞা তুলে দিলেন এই তুলে দিয়ে বলা হচ্ছে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় না পাসপোর্ট থেকে তুলে দেওয়া পাসপোর্ট থেকে তুলে দেওয়া পাসপোর্ট থেকে তুলে দেওয়া পাসপোর্ট থেকে যখন আপনি তুলে দিবেন তখন আমি 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 কেন দিতে পারবো না

কেমন বাজেট চাই উনি গত বাজেটও কোভিডের জন্য বরাদ্দ বরাদ্দের কত ব্যয় হয়েছে সে উদাহরণ দিয়েছিলেন সো সব মিলিয়ে বিগত বছরের অভিজ্ঞতার আলোকে কেমন বাজেট চান একজন নাগরিক হিসেবে একজন রাজনীতিবিদ হিসেবে আসলে আমাদের কৃষি প্রধান দেশ কৃষক কৃষির উপরে নির্ভর করে আমাদের যে বাজেটের যে আয়তন সেই আয়তনটাকে বাড়ানো হচ্ছে এবং এই আয়তনটা না বাড়লে আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ যেটা আমাদের বাড়ছে এই এই করোনার ভিতরেও যেভাবে বাড়ছে সেটা কম না সেটা কিন্তু অনেক বেশি এখন এখানে প্রশ্ন উঠেছে কালো টাকা কালো টাকার ব্যাপারটা নিয়ে কিছু কথাবার্তা আছে এখন কালো টাকাকে সাদা না করলে দেশের দেশের অসুবিধে হয় মানে লুকিয়ে কথা না বলে বরং সামনাসামনি বলাই ভালো সেখানে সে কারণে কালো টাকার একটা প্রভিশন তো ছিলই এবং কালো টাকা ওনাদের ম্যাডাম প্রাইম মিনিস্টার এবং ওনাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান মরহুম ওনারা কালো টাকাকে সাদা করেছেন ফলে এই এই সব নিয়ে এবং বাস্তব তো বাস্তবতা হচ্ছে গতবারের যা বাজেট ছিল তার চেয়ে বেশি হতেই হবে কারণ মানুষ বাড়ছে মানুষের প্রয়োজন বাড়ছে কাজ বাড়ছে সেজন্য এটাকে তো আপনি কমই দিতে পারবেন না গতবার যা ছিল তার চেয়ে তো কমই আনতে পারছেন না বেশি আনতে হবে এবং এবারে যে কথা এসছে শিক্ষা স্বাস্থ্য এতে এখানে আমাদের বাজেটটা স্বাস্থ্য তো আমাদের যে হাজার হয়ে গেল। স্বাস্থ্যতে আরও ভালো হয়তো করা যেত আমাদের ওই যে উনি বলেছেন যে এত টাকা আমরা খরচ করতে পারিনি টাকাটা আসলেই খরচ করা যায়নি টাকাটা খরচ করার দরকার ছিল সেজন্য বাজেট এইটা কেউ কেউ বলছে ছ মাসের জন্য বাজেট করতে যে করোনা আছে মাসের পরে আবার এই করা যাবে কিন্তু মাসের জন্য বাজেট করে কোনো ইয়ে হবে না কারণ সব সময় তো বাজেটের যে হিসাব থাকে সেই হিসাব মতো তো সব সময় কাজ হয় না আপনার এর বাইরেও গিয়ে গভর্নমেন্টের অর্ডারে টাকা যেখানে দরকার হবে যেগুলো আমাদের ধরুন এই করোনা ভাইরাসের টিকা কিনতে যদি আমাদের আরও টাকা লাগে তাহলে বাজেটের জন্য অপেক্ষা করা যাবে না গভর্নমেন্টের একটা পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে তারা টাকা স্যাংশন করে মানুষ তো আসল মানুষ তো আগে সেই মানুষকে বাঁচাবে সেজন্য বাজেট যে খুব একটা মহা ভালো বাজেট হবে এই করোনার সময়তে পৃথিবীর অন্যান্য দেশে কি হচ্ছে সেটাও দেখতে হবে তা নয় তবে বাজেট একটা খারাপ বাজেট হবে না এটুকু আপনাকে আমি বলতে পারি এখন খাত যদি আপনি বলতে বলেন তাহলে বাড়িতে তো কাগজ লাগবে এবং আপনার অত সময়ও দিতে পারবেন না খাতোয়ারি বলা যাবে না শিক্ষার কথা বললাম আর স্বাস্থ্যর কথা বললাম এই দুটো কথা আর কৃষি তো আপনাকে প্রাধান্য দিতেই হবে কৃষিতে সরকারের যে খুব বেশি ইয়ে আছে মানে সরকারের যে খুব বেশি ইয়ে আছে মানে প্রশ্রয় বলবো না কি বলবো সরকারের যে বেশি দাম আছে কৃষককেই করছে কৃষক নিজেই কিন্তু বিভিন্ন ফলমূল বিভিন্ন খাদ্য খাদ্য খাদ্যাভাসের চেঞ্জের যে এটা করার জন্য সেটা কৃষক নিজেই করে ফেলছে এবং আমাদের যে ধান আমাদের যে আপনার অন্যান্য ফলমূল ইত্যাদি এগুলো হচ্ছে তো সেগুলোর জন্যকে তাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য কৃষি বাজেটটাকে আরেকটু এনহান্স করার দরকার এবং সেটা এনহান্সমেন্ট হবে এবং শুধু অ্যানাহান্সমেন্ট হলে হবে না সেই অ্যানাউন্সমেন্টের টাকাটা ওই বছরের মধ্যে ব্যয় করতে হবে যেমন স্বাস্থ্যতে এবার টাকা বেশি আসছে কিন্তু স্বাস্থ্যতে অপেক্ষা করলে চলবে না যে একটা মেশিন কিনল এক্স রে মেশিন ওনার পাবনাতে পড়ে আছে হয়তো সে মেশিন চলেই না যেদিন ওই প্যাক করাই হয়তো আছে চলে না এই এই সমস্ত করলে পারে চলবে না আমাদেরকে যে সব কিনব আমরা যন্ত্রপাতি স্বাস্থ্য ডেভেলপমেন্ট হচ্ছে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে স্বাস্থ্য বিজ্ঞানসম্মত হচ্ছে সেগুলোকে আমাদেরকে ব্যবহার করার জন্য চেষ্টা করতে হবে সেজন্য এখনই এত তিন তারিখ এসে গেল যে আপনার বাজেট সব দিক বিবেচনায় রেখে বাজেটটা সবসময় সব দিক বিবেচনায় রাখা হয় কিন্তু এখনও এবারও বিশেষ করে স্বাস্থ্যের জন্য এবং করোনাকে মোকাবেলা করার জন্য বাজেটে একটা এক্সট্রা ফান্ড এখানে ইনসার্ট করা রাখা হয়েছে সেটা বাজেটে লাগলে খরচ হবে এই টাকাটা লাগলে খরচ হবে না হলে মূল বাজেটের সঙ্গে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে সেই জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নাই যে আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং এটাকে মান্যতা দিয়ে এটাকে এ করার জন্য আমাদের বাজেটে এখানে বেশি বরাদ্দ রাখতে হবে মানন ভাই আপনি ঘুরে ফিরে ম্যাডাম খালদা সাহেবের অনেক কথা বলেন ম্যাডাম খালদেজার একজন আইনজীবী আছে আয়কর যা আহমেদ আজম সাহেব এক বছর বা দুই বছর ওটা দায়িত্বটা তারই থাকে আমি ব্যবসা করি আমার কিন্তু একজন আইনজীবী আছে ট্যাক্স আমি দেই ভ্যাট দেই সেটা একটা ই দেয় সার্টিফিকেট দেয় তো সেটা তার ভাড়াটা সেইগুলি হাতে ওঠানো ছিল না সেটাকে পরে উনি টাকা জমেছে এগুলো দুর্নীতি করা টাকা না সাইবির দুর্নীতি করা টাকা না কিন্তু আছে এটা তো সততা তাকে ধন্যবাদ জানান আমার কাছে টাকা রয়ে গেছে আমি এটা প্রদর্শন করি নাই এটা অন্যায় না অপকর্ম না না এটা টাকাটা তাদের টাকা না টাকাটা তারা এটা করে আজকে আপনি আসেন যে যে কতগুলি ভুল ব্যাখ্যা দিতে বাড়বে কিভাবে বলেন আপনার বাংলাদেশের যে লোকগুলো এসেছিল তারা ফেরত যায়নি অনেকেই ওখানে অনেকের ইনকাম নেই রেভিনিউ কি হবে তো বাড়েনি বাড়েনি কিভাবে বাড়ে আর এর ভিতরে শুভঙ্করের ফাঁকি আছে মন্দন ভাই এটা তো শুভঙ্করের ফাঁকি আমি বলিয়া ফাঁকি দেখছো হ্যাঁ আচ্ছা আপনি বললেন যে কি আপনার মাথা উসু এই করোনা কালের সময় আপনার 200 ডলার বেড়ে গেছে এখন তো 22 কত ডলার কোথা থেকে পারবে কোথা থেকে পারবে আপনি কি এই দেশে একটা জিনিস আপনাকে নতুন কোন ভারী শিল্প কারখানা করে কারখানা করে কি আপনাকে এখানে এক্সপোর্ট করেছেন আপনি গার্মেন্টস যা আগে এক্সপোর্ট করতে পারবেন যেগুলো দেখাচ্ছেন কাজের গোয়ালে সেই গরুর মতো একশো মানে এতই যদি আপনার এখন পঁয়তাল্লিশ না ছয়চল্লিশ বিলিয়ন আপনার হলো ডলার রিজার্ভ

কিসের উন্নতি আপনি বলতে কোথায় উন্নতি আর বলি কথা বছর এই যে অর্জন করে বলছেন আমি দায়িত্ব নিয়ে বলছি প্রতি বছর গোমার চাল দিয়ে মিনিমাম পঞ্চাশ লক্ষ মেট্রিক টন আমাদের আমদানি করতে কোথায় আছেন আপনি কোথায় আছেন আসেনটা কোথায় এই যে মিথ্যাচার প্রতিদিন ইন্ডিয়া থেকে চাউল আনে প্রতিদিন এখনো আসে

হ্যাঁ ইনকাম বাড়তেছে কোনটা আমি সেদিন যাচ্ছি আমার এক্স এম আব্দুল বাড়ির সাথে মারা গেছে শুক্রবার দিন জুবান এইদিকে দেড় ঘন্টা আমি যানজরে পড়ে থাকলাম জুবান আমার ছোটো জানাজা দেবো আমি ওই রাস্তায় গেছি যে হাতে রাস্তা পার হয় বনপাড়ার রাস্তা হঠাৎ করে গাড়ি ধরে বসে কি আছে আপনার গাড়ি এসে কিলোমিটার আচ্ছা ফাঁকা রাস্তায় পঞ্চাশ কিলোমিটার আপনার পঁচিশশো টাকা ফাইন কেটে দিল পরে ইউক্ট করতে আর লাগলো সত্তর টাকা তারপরে আনতে গেলে আমাদের টাকা ঘুড় মোটরসাইকেল একটা ধরলে তিন হাজার টাকা মন্দন ভাই তিন হাজার টাকা ফাইন করতেছে একটা গাড়ির পাঁচ কিলোমিটার স্পিডে বা তার তিন হাজার পাঁচ হাজারটা ফাইন করতেছে অথচ ঘণ্টার পর ঘন্টা যখন যান যানজরে পড়ে থাকেন আমি যদি সেদিন যমুনা সেতু পার হলাম সোয়া পাঁচ যমুনা সেতু থেকে পর্ডার মোড়ে এক কিলোমিটার রাস্তা ঘড়ি ধরে শোয়া পাঁচ ঘন্টা লেগেছে আমার শোয়া পাঁচ ঘন্টা এই অপদত্ত সরকার অপদত্ত যোগাযোগ মন্ত্রী অপদত্ত সেতু মন্ত্রী কেন ঈদের সময় বাড়ি যাবে উত্তরবঙ্গের মানুষ তুমি আগে থেকে রাস্তা ঠিক করবো না একটা একটা বলে গাড়ির মিশ্রিত আছে একটা ক্ষেত্র নাই আপনি পাইপাইকে আমাকে বলেন বসেন আপনার সমস্ত নিয়ে আসেন সমস্ত নেতা নিয়ে আসেন আমি একা কথা বলবো আমি যদি বুঝিয়ে দিতে না পারি আমি টক সুতে আঁকবো না কোথায় আপনার সার্থকতা যে এই দেশে চুরি 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 চোর 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 কারা চুরি করতেছে কারা বিএনপি চুরি করতেছে চুরি করে

যার বাবা যার বাবা দেশের প্রেসিডেন্ট ছিলেন সেনাপ্রধান ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন যার মাত্রবার প্রধানমন্ত্রী আজকে লন্ডনে ভাড়া ভাড়া বাসায় থাকে তো থাকে কি করে

দেখেন তো শেষ বিচারের ময়দানে সমস্ত পৃথিবীর সব মানুষের বিচার হবে হয় ব্যস্ত এক শ্রেণীর মানুষ কয়েক কোটি মানুষের বিচার হবে আল্লাহ আল্লাহ দেখা দিবে কেন যেটা কারা এত চুরি এই চুরি সারা পৃথিবী একদিন সারা বিশ্ব দেখতে আসবে কিভাবে নিরাপন চুরি হয় কিভাবে ভোর হয় কিভাবে একদিন ভোর হয় কিভাবে দুর্নীতি হয় কিভাবে দশ হাজার কোটি টাকা পনেরো হাজার কোটি হয় তিন বছরের কাছে পাঁচ বছর লাগে সাত বছরের কাছে দুই বছরের কে পাঁচ বছর লাগে দেখতে আসবে মানুষ জনগণের কাতারে সঙ্গে আছি জনগণের জনগণ কিন্তু দুই দিন পরে তোমরা টিকা যখন পাবে না যখন রাস্তাঘাটে মরে পড়ে থাকবে অথবা মানুষ খেতে পাবে না

লাইন তো দাঁড়িয়ে আছে আর ফুঁ দেওয়ার জন্য মানে সব লোক হয়ে যাবে

আমাদের বক্তৃতা তো জিল্লুর সাহেবকে কষ্ট দিয়ে বক্তৃতা করি লাগি আল্লাহ তো আমাদের হিকমত দিয়েছেন হিক্মতের মাধ্যমেই আমরা সব কিছু বলবো সেই জন্য আমি বলতে চাই এই সমস্ত বখয়াজ এই সমস্ত কথাবার্তা বলে এলাকার কাছাকাছি আপনি আমাকে আপনাকে সম্মান করি ইমানটা নষ্ট করে আমি বলছি ভোট তো আমি ইলেকশন করেছি মানুষ তুমি ভোট দিতে না পারো আমি তো আমাকে হাসপাতালে মেরে পাঠালো তো

অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই সময় সকাল সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর দেড়টায় দেখবার আমন্ত্রণ নিল তৃতীয়মাত্রের পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আয়ুষ ডিভাইস থাকলে আপনি অ্যাপেস্ট্রো থেকে তৃতীয় আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কে তথ্য দিয়ে জানবার জন্য মিস্টার রহমান হাবিব এবং প্রফার উল অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য দর্শক কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে দুজন রাজনৈতিক তর্ক করছিলেন বিতর্ক করছিলেন কোভিড পরিস্থিতির প্রসঙ্গে ওনারা বলছিলেন যে শুরু যেভাবে হয়েছে শেষটা সেরকম এখন পর্যন্ত মনে হচ্ছে না কাজে শুরু ভালো হলে শেষটাও যদি ভালো হয় তাহলে পুরোটা ভালো বলা যাবে এবং এখন পর্যন্ত কোভিড পরিস্থিতি যা কিছু হচ্ছে সবটাই অনিশ্চিত এ কথা এই বিষয় নিয়ে দুজনেরই কোনো তেমন কোনো ভিন্নমত নেই সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতি অন্য অনেক দেশের তুলনায় ভালো কিন্তু এই ভালোটা কতক্ষণ ধরে রাখা যাবে সেটা নিশ্চিত করে বলা যায় না কোভিডকালে আমরা করাপশনের যে নজির দেখেছি সেটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় ভারত বাংলাদেশের অত্যন্ত কাছের দেশ ঐতিহাসিকভাবে নিবিড় সম্পর্কে আবদ্ধ সম্পর্কটা অম্লমধুর সেটি আমি আরও একবার উচ্চ উচ্চারণ করেছি কিন্তু বা ভারতের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে টিকার প্রসঙ্গে যেটি হয়েছে যে একটা তিক্ত অভিজ্ঞতা হলো এবং এই অভিজ্ঞতা চালের ক্ষেত্রে হয়েছে পেঁয়াজের ক্ষেত্র হয়েছে ভারতকে বাংলাদেশ অনেক কিছু দিয়েছে এবং ভারত এই বন্ধুতার মাথায় যদি রাখে তাহলে তাকে অন্তত এটুকু করতে হবে যে কোনো কিছু অঙ্গীকার করে পরিস্থিতি যত খারাপই হোক না কেন সেই অঙ্গীকারটা যেন তারা রক্ষা করেন কেননা নিজের সমস্যা বারবার দেখিয়ে কোনো চালও দিতে পারবেন না পেঁয়াজও দিতে পারবেন না টিকাও দিতে পারবেন না সেটি বাংলাদেশের মানুষকে মানুষকে কোনো ভালো বার্তা দেয় না এটি ভারতের নেতৃত্বকে মাথায় রাখতে হবে ইসরায়েলের সঙ্গে সম্পর্কটা বাংলাদেশের কেমন হওয়া উচিত এ নিয়ে বাংলাদেশে বিশ্র প্রতিক্রিয়া আছে কেউ কেউ মনে করেন যে সম্পর্কটা আসলে বাংলাদেশের স্বার্থ দেখা উচিত একই সঙ্গে ইসরায়েলকে ফিলিস্তিন প্রসঙ্গে বাংলাদেশ সবসময়ই চাপে রাখতে পারে আবার অনেকে আবেগটাকে অনেক বেশি গুরুত্ব দেন সেটি তারা মনে করেন কোনো অবস্থা থেকে ইসরায়েলকে কোনো স্পেস দেওয়া ঠিক হবে না বরং ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশের অবস্থান আরও কঠোর হওয়া উচিত কাজে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে সরকারকে খতিয়ে দেখতে হবে আসলে কোনটি দেশের জন্য কল্যাণকর এবং অবশ্যই নীতি নৈতিকতা আদর্শ সেগুলোকেও বিবেচনার মধ্যে রাখতে হবে এর বাইরে বাজেট নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেই বাজেট নিয়ে আলোচনার মধ্যে ওনারা দুজনেই একমত যে শিক্ষা স্বাস্থ্য এটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আরও বিশেষভাবে গুরুত্ব দিতে হবে বাংলাদেশের যাদের টিকা নেওয়া প্রয়োজন যারা টিকা পেতে পারেন প্রত্যেকে যেন ভ্যাকসিনেশনের আওতার মধ্যে আসেন তার জন্য যত বরাদ্দ দরকার সেটি সরকারকে নিশ্চিত করতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা